পিরামিড সম্পর্কে বরাবরই মানুষের জানার ইচ্ছে প্রবল। পিরামিডের ভেতরে কি আছে সেটা জানতে যেমন মন চায়, তেমন ইতিহাস বইয়ের পাতায় পড়া সেই পিরামিড বা মমি সম্পর্কে জানার বাইরেও অনেক রহস্য রয়েছে। সে সম্পর্কে আজকে আপনাদেরকে জানাবো কি রয়েছে পিরামিডের ভেতরে। শুধুমাত্র কি মমি? আর মমি বলতে আমরা যেটা বুঝি যে ওষুধ মাখানো, কাপড় জড়ানো মৃতদেহ। মিশরের রাজরাজাদের মৃতদেহ তো এভাবেই রাখা হতো। কিন্তু আসলে বর্তমান ইতিহাস বলছে সময়ের সঙ্গে সঙ্গে অনেক কিছুর পরিবর্তন হয়েছে, আর তেমনি এই পিরামিডের ভেতরে পাওয়া গেছে আরো অনেক কিছু। অবশ্যই ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন, যদি ভালো লাগে তাহলে লাইক করবেন, শেয়ার করবেন, সাবস্ক্রাইব করবেন আজতক বাংলার ইউটিউব চ্যানেলকে। আমি শ্রেয়সী রয়েছি আপনাদের সঙ্গে, তো চলুন শুরু করা যাক। পিরামিডের ভেতরে কি রয়েছে তা জানতে যেমন আমাদের মন চায়, তেমনি নতুন নতুন আবিষ্কার এবং বিজ্ঞানীরা এমন কিছু তথ্য আমাদের কাছে নিয়ে এসেছেন যা সত্যি একেবারে অবাক করার মতো। পিরামিড আবিষ্কার হয়েছে বহু বছর আগে। পিরামিডের আনাচে কানাচে ঘুরে বেড়াচ্ছে ইতিহাসের নানা গল্প। আর এই বহু বছর আগে আবিষ্কার হওয়া এই পিরামিডের ভিতরে কি রয়েছে তা জানতে আমাদের সবার মন চায়। মিশরের রাজা রানীদের এই সমস্ত সমাধি ক্ষেত্রগুলোতে পরতে পরতে লুকিয়ে রয়েছে নানা ধরনের ইতিহাস, আর তার সঙ্গে একেবারে দল বেঁধে আছে রহস্য। তবে কিছু কিছু জিনিস আবিষ্কার করা গেলেও আজকে রয়ে গেছে বর্তমানে দাঁড়িয়ে অনেক কিছুই অজানা। কি কি আবিষ্কার হয়েছে, কি কি পাওয়া গেছে ওই মিশরের পিরামিডের মধ্যে আজকে বলবো আপনাদের। এরই পাশাপাশি অবশ্যই কোন জিনিসগুলো এখনো আমাদের অবাক করে সেই সম্পর্কেও জানাবো। সম্প্রতি 4,500 বছর আগে তৈরি গিজার পিরামিডের ভিতরে লুকানো রয়েছে এমন জিনিস তার সন্ধান পাওয়া গেছে। জানা যাচ্ছে তার ভিতরে আছে করিডর, আর সেই করিডর নিয়ে বর্তমানে বিজ্ঞানীদের একেবারে উচ্ছ্বাস আর উৎসাহের শেষ নেই। পিরামিড আবিষ্কার হয়েছে বহু বছর আগে। পিরামিডের এই সমস্ত সৌধগুলো একদিকে যেমন তারা মৃতদেহ রাখার জন্য ব্যবহার করত, তেমনি এমন অনেক কিছু নাকি লুকিয়ে রাখা হতো যা সে যুগের মানুষ বিজ্ঞানসম্মত উপায়ে লুকিয়ে রেখেছিল। এবং যেটা জানা যায় যে পিরামিডের ভেতরে 30 ফুট লম্বা একটা লুকোনো করিডোরের সন্ধান পেয়েছেন বিজ্ঞানীরা। তারা জানিয়েছেন নতুন এই আবিষ্কার হয়তো পিরামিডের ভেতরের অনেক বহু অনাবিষ্কৃত তত্ত্বকে সামনে নিয়ে আসতে পারবে, আর তাই হয়তো পথ দেখাবে। পিরামিডের রহস্যের খোঁজে 2015 সাল থেকে স্ক্যান পিরামিড নামের একটি প্রকল্পের কাজ চলে, এবং সেখানে খনন কার্য যাতে না করে কিভাবে কাজ করা যায় সেইভাবেও তারা কাজ এগোতে থাকে। বিশেষত এই ধরনের যে তথ্য গবেষণা চলে সেখানে মূলত কোনো খনন কার্য নয়, বরঞ্চ ইনফ্রারেড থার্মোগ্রাফি এবং ত্রিমাত্রিক সিমুলেশন এবং কসমিক রেকে ব্যবহার করে কাজ চলে। এবং যেটা জানা যায় যে এই যে অসমাপ্ত যে করিডোরটি তখনই তার খোঁজ পাওয়া গেছে। এবং বিজ্ঞানীরা বলছেন যে এই করিডোরটি তৈরি হওয়ার পেছনে দুটো কারণ থাকতে পারে। এক, ভেতরে প্রবেশের মূল দরজার চারপাশে পিরামিডের ওজন পুনর্বণ্টন করে দেওয়ার জন্যই নাকি এই করিডোর তৈরি করা হয়েছে। অন্য আরো একটি কারণ থাকতে পারে যে হয়তো এক জায়গা থেকে অন্য জায়গায় পৌঁছানোর জন্যই এই গোপন পিরামিডের ভেতরে এই গোপন কক্ষ বা এই করিডোরকে তৈরি করা হয়েছিল। এছাড়াও শুনলে পরে অবাক হবেন যে ভেতরে অনেক কিছু কিন্তু লুকিয়ে রাখা হতো। ছোট ছোট ঘর পাওয়া গেছে পিরামিডের ভেতরে, এবং সেই সমস্ত ঘরগুলোর ভেতরে বর্তমানে দাঁড়িয়েও আর কি লুকানো রয়েছে তার সবকিছু কিন্তু জানা সম্ভব হয়নি। এবারে আপনাদেরকে বলি যে এই যে পিরামিডটার কথা বলছি, এই পিরামিড সম্পর্কে আর কি জানা যাচ্ছে। জানা যাচ্ছে যে একদিকে ফ্যারাওয়ের সমাধি ঘরের ওপর আরো নাকি 5টি যে ঘর আবিষ্কার হয়েছিল সেগুলো নিয়ে রয়েছে রহস্য। সেগুলি বিশালাকার পিরামিডের ওজন পুনর্বণ্টনের উদ্দেশ্যে নাকি তৈরি করা হয়। এমনকি ফ্যারাওয়ের একাধিক সমাধির ঘর থাকারও সম্ভাবনার কথা একেবারে উড়িয়ে দেওয়া যাচ্ছে না। মিশরীয় পুরাকীর্তি কর্তৃপক্ষ 4,500 বছরের পুরনো খুফু পিরামিড, যেটা সেই খুফু পিরামিডের ভেতরে লুকানো একটি করিডোর আবিষ্কারের তথ্য আনুষ্ঠানিকভাবে সামনে আনে, আর তারপরে আন্তর্জাতিক মহলে এই খবর ছড়িয়ে পড়তে শুরু করে। এবং যেটা দেখা যাচ্ছে যে মিশরের প্রত্নতাত্ত্বিকরা বলছেন ভেতরে এই যে সমস্ত যে ঘরগুলো রয়েছে এই ঘরগুলো হয়তো আরো নতুন কোন তথ্যকে সামনে নিয়ে আসতে পারে। আবার জানা যায় যে ছোট ছিদ্র তৈরি করে ভেতরে ছবি ধারণ করে কি আছে তাও নাকি বোঝার চেষ্টা করা হয়, তবে সঠিক কোনো ধারণা এখনো পর্যন্ত তারা দিতে পারেনি। এছাড়া অনুসন্ধান চালিয়ে দেখা যায় এই পিরামিডগুলোকে যেভাবে তৈরি করা হয়েছিল তা কিন্তু কোনোটাই পরপর 3টে পিরামিড পাশাপাশি অবস্থান করত না, বরঞ্চ একটু আগু পিছু করে পিরামিডের অবস্থান ছিল। আর এর পেছনেও ছিল গ্রিস বা মিশরের
সেখানকার কিছু ধর্মীয় ভাবাবেগের কারণ। মূলত আকাশের তিনটে তারাকে লক্ষ্য করে তৈরি করা হয়েছিল এই ধরনের পিরামিডগুলি। আর সেখানকার মানুষজন যে রীতিমতো গবেষণা করে কাজ করত, এটা ছিল তার প্রমাণ। আপনাদের তো এই পিরামিড সম্পর্কে বলছি, পিরামিডের ভেতরে কি রয়েছে সে সম্পর্কে বলছি। যদি আপনারা পিরামিড সম্পর্কে আরো জানতে চান, যদি আপনারা ভারতবর্ষের পিরামিড সম্পর্কে জানতে চান, তাহলে অবশ্যই আই বাটনে ক্লিক করে দেখতে পারেন পুরো ভিডিওটা। ডেসক্রিপশন বক্সে দেওয়া লিংক থেকেও অবশ্যই পেয়ে যাবেন। এবারে প্রাচীনকালে সপ্তম আশ্চর্যের মধ্যে এক আশ্চর্য হচ্ছে গিজার তৈরি এই পিরামিড। এবার এই গিজার তৈরি পিরামিড আজও কেন রহস্য, এমন কয়েকটা ঘটনা এবার আপনাদেরকে বলবো। কি এমন রয়েছে গিজার পিরামিডে? পিরামিড তৈরিতে এমন পাথর ব্যবহার করা হয়েছিল যার ওজন 2 থেকে 30 টন পর্যন্ত। আবার এমন কিছু পাথর 40 থেকে 45 হাজার কেজি পর্যন্তও রয়েছে। সেই সময় এত বড় মাপের এবং ভারী পাথর কিভাবে পিরামিডের উপরে সেট করা হয়েছে তা আজও রহস্য থেকে গেছে। এছাড়াও গিজার পিরামিডের ভেতরের তাপমাত্রা সবসময় নিয়ন্ত্রিত থাকে। বাইরের আবহাওয়া যতই গরম হোক বা ঠান্ডা হোক না কেন, ভিতরের তাপমাত্রা 20 ডিগ্রির কাছাকাছি থাকে, সেটা কখনো বেশি হয় না। এছাড়াও যেটা জানা যায়, সর্বদা একই রকমের তাপমাত্রা নিয়ন্ত্রণ থাকার বিষয়টাও বর্তমানের মানুষের কাছে একটা রহস্য। আর মিশর মানে গরমের জায়গা, সেখানে কি করে সম্ভব হলো সেটাও রহস্য। গিজার পিরামিডের মাথায় রয়েছে 73 মিটার দীর্ঘ এবং 20 মিটার উঁচু একটি মূর্তি। এবার এই মূর্তির যে পাথর, তা কি করে, পাথরকে খোদাই করে কি করে তৈরি করা হলো এই মূর্তি, তা নিয়েও রয়েছে রহস্য। এমনকি যেভাবে পাথরকে জোড়া লাগানো হয় সেভাবে কিন্তু একেবারেই এক্ষেত্রে পাথরকে জোড়া লাগানো হয়নি। অর্থাৎ মূর্তি তৈরির ক্ষেত্রে একটি মাত্র পাথরকে ব্যবহার করা হয়েছিল, যা বিশ্বের মানুষকে বর্তমান যুগে দাঁড়িয়ে অবাক করে। এছাড়াও যেটা জানা যায়, এই মূর্তি কার জন্য তৈরি করা হয়েছিল, কেন তৈরি করা হয়েছিল, সেই রহস্য কিন্তু এখনো পর্যন্ত রহস্য থেকে গেছে। তবে সব রহস্যের মধ্যে এই মিশরের পিরামিড তৈরি যেমন রহস্যের, তেমনি সেই পিরামিড বর্তমান যুগে দাঁড়িয়েও এত বছর পরেও একেবারে যে অবিকল ভাবে একই রকম ভাবে দাঁড়িয়ে আছে, তাও কিন্তু কম রহস্যের নয়, তাও কিন্তু কম অবাক করেনি। আর সেই জন্যই প্রতিনিয়ত হয়ে চলেছে গবেষণা। আর বিশেষ করে এই যে পিরামিডের ভেতরে যে যখন কোনো বডিকে রাখা হতো, শুধুমাত্র কিন্তু কোনো ওষুধ নয়, কাপড় নয়, তারই পাশাপাশি সেখানকার তাপমাত্রা ভীষণভাবে গুরুত্বপূর্ণ ফ্যাক্টর হিসেবে কাজ করত দিনের পর দিন সেই দেহটিকে সংরক্ষণ করার জন্য। এবং সেই জন্য এমনভাবে তৈরি করা হয়েছিল, সেই সময় এসি না থাকলেও কাজ করতো যেন এসির মতো এই ভেতরের পরিবেশ এবং আবহাওয়া। সঙ্গে রাখুন আজ তাক বাংলাকে, অজানা খবরকে জানার জন্য এরকম অন্যান্য খবরের জন্য সাবস্ক্রাইব করে নিন।